সো আপনারা বড়ো বড়ো ইউটিউবারদের টিপস ফলো করে ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং তারপর আপনারা ওয়েট করতে থাকেন যে কখন আপনাদের ভিডিওতে ভিউজ আসবে তো আপনারা কী করেন দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট পর আপনাদের ওই ভিডিওটা ওয়াইট স্টুডিও অ্যাপ আছে বা কেউ ইউটিউবে গিয়ে বারবার চেক করে যে কত ভিউজ এসছে তো একদম নতুন চ্যানেল হলে হাসলি দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা এরকম ভিউজ আসে তারপর কিন্তু আর ভিউজ আসে না তো ভিডিও আপলোডের পর ভিডিও বুস্ট করানোর জন্য অর্থাৎ আপনার ওই ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য ভিডিওর বাউজ ফিচারে যাওয়ার জন্য বা আপনার ওই ভিডিওটা বড় বড় ইউটিউবারদের ভিডিও নিচেই সাজেস্ট করানোর জন্য কিছু টিপস ইউজ করতে হয় তবেই কিন্তু আপনার ওই ভিডিওতে ভিউজ আসবে এবং আপনারা তো একদম কনফার্ম হয়ে থাকেন যে আপনারা বড় ইউটিউবারদের টিপস ফলো করেছেন মানেই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে জিন্দেগিও ভিউজ আসবে না ওই যে কটা ভিউজ আছে স্যার ওই আসবে তারপর আর টোটালি আসবে না সো আজকের আপনাদেরকে দেখাবো ভিডিও আপলোডের পর ভিডিও কীভাবে বুস্ট করতে হয় এবং আপনি যদি ভেবে থাকেন যে এই ভিডিওটা স্কিপ করে দেখবেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবে না এবং আপনার যা ভিউজ ছিল সেটাই থেকে যাবে আর কিন্তু বাড়বে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না আপনারা যদি একটা লাইক করেন পরবর্তী সময়ে আপনাদের জন্য আরও কিভাবে ভালো ভিডিও তৈরি করব তার এক্সপিরিয়েন্স কিন্তু আমার মধ্যে আসবে তো ভিডিও আপলোডের পর কীভাবে বুস্ট করতে হয় সেটা দেখার জন্য আপনারা আপনাদের যে ইউটিউব অ্যাপ আছে ওটা ওপেন করবেন তো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবটা ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর আপনারা যে টাইটেলের ওপর ভিডিওটা বানিয়েছেন ওই টাইটেলটা এখানে এসে সার্চ করবেন এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিডিওটা এসিও করে আপলোড করার কারণ আপনারা যদি এসিও করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা এখানে কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে ফলে কিন্তু এই টিপসটা ইউজ করতে একটু সুবিধা হয় এবং সঠিক নিয়মে মোবাইল দিয়ে কীভাবে এসিও করতে হয় ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আছে আপনারা ওটা দেখে কিন্তু আপনাদের ভিডিও এসিও করে নেবেন তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখছি কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো তো লেখার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো এরকম ভিডিও এসেছে তো আপনারাও কিন্তু যে টাইটেলের ওপর ভিডিওটা বানাবেন ওই টাইটেলটা এখানে সার্চ করবেন সার্চ করার পর এরকম স্কল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টাইটেলের ওপর ভিডিও বানিয়েছি এখানে চলে এসেছে ওইরকম সেম আপনাদেরও ভিডিও কিন্তু এরকম আসবে এবং যদি না আসে এরকম স্কল করে করে যাবেন দেখবেন শিওরও পাবেন তো যদি না পান ওপরে দেখতে পাচ্ছেন তিনটে পুক্বিষ্ট বার আছে ওই বারে ক্লিক করবেন ক্লিক করার পর ফিল্টার দেখতে পাচ্ছেন ফিল্টারে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এনি টাইম এনি টাইমে ক্লিক করবেন তো আপনারা যখন ভিডিওটা আপলোড করেছেন এক ঘন্টা আগে যদি করেন এখানে এক ঘন্টা সিলেক্ট করবেন যদি আপনার ভিডিওটা আপলোড করেন দুদিন হয়ে গিয়েছে তো এখানে দুদিন সিলেক্ট করবেন বা এক সপ্তাহ যদি হয়ে যায় তাহলে এখানে দিস উইক সিলেক্ট করবেন তো জাস্ট আপনাদের বয়ানোর জন্য আমি টু ডেটায় সিলেক্ট করছি সিলেক্ট করে অ্যাপ্লাই করেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুদিনের মধ্যে ওই টাইটেলের যারা ভিডিও আপলোড করছে তাদের ভিডিও কিন্তু এখানে চলে আসবে সেম ওই রকম আপনারা যদি ওখানে না পান তাহলে কিন্তু এখানে পাবেন এটা কিন্তু হয় ভিডিওর এসিও করার জন্য যারা সঠিকভাবে এসিও করে ফার্স্ট যেরকম সার্চ করলাম ওখানে পেয়ে যায় অনেক সময় এবং অনেক সময় কি হয় না পেলে এখানে এসে সার্চ করে দেখতে হয় এবং আপনারা ফলো করে দেখবেন আপনি যে টাইটেলের ওপর ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছেন এবং ওই টাইটেলে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন দেখবেন এক দু ঘন্টার মধ্যে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করে যদি ভালো আপনি পান নাহলে কিন্তু এরকম সার্চ করে আপনার ভিডিওটা বার করতে হবে তো এখানেও যদি না পান তাহলে আবার কিন্তু আপনাকে সার্চ করতে হবে এবং ওই টাইটেলটা লিখে তার পাশে আপনার চ্যানেলের নাম লিখে দিতে হবে তো জাস্ট আপনাদের বন্যার জন্য দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি দিলে কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা আসবে এবং এইগুলোর থেকে যদি প্রথমটাতে আসে তাহলে টিপসটা একটু ভালো কাজ করে তা আপনারা চেষ্টা করবেন ভিডিও এসিও করে এবং সঠিক নিয়মে মোবাইল দিয়ে ভিডিওটা আপলোড করবেন এবং সঠিক নিয়মে মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড করতে হয় যদি না জানা থাকে এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা দেখবেন আপনাদের অনেক উপকার হবে তো এরকম করার পর কিন্তু আপনাদের সামনে অবশ্যই আপনাদের ভিডিওটা আসবে তো জাস্ট আপনাদের বলার জন্য আমি একটা ভিডিও ক্লিক করে দেখাচ্ছি তো জাস্ট এই ভিডিওতে আমি ক্লিক করেছি তো এরকম আপনাদের ভিডিওতেও আপনারা ক্লিক করবেন ক্লিক করে কী করবেন এই ভিডিওটা পুরো দেখবেন এটা কিন্তু ভুল করেও আপনাদের মোবাইল দিয়ে করবেন না আপনাদের মোবাইলে ভিডিওটা আপলোড করে দিয়ে আপনাদের মোবাইলটা সাইডে রেখে দেবেন দিয়ে আপনাদের কারোর ফ্যামিলির মোবাইল দিয়ে এরকম সার্চ করে আপনাকে দেখতে হবে এবং যদি ওই মোবাইল দিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনি ভুল করে কিন্তু নোটিফিকেশানে ক্লিক করবেন না আপনি ওই নোটিফিকেশানটা সরিয়ে দিয়ে ইউটিউবে এসে সার্চ করবেন সার্চ করে ভিডিওটা কী করবেন এরকম ওপেন করে প্রথম ভিডিওটা ফুল ওয়াচ করবেন ওয়াচ করার পর একটা লাইক করবেন তারপর নিচে একটা সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করার পর দেখতে পাচ্ছেন শেয়ার আছে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড আছে ভিডিওটা ডাউনলোড করে দেবেন তো এরকম কিন্তু আপনি পাঁচ ছটা মোবাইল দিয়ে করবেন করার পর দেখবেন আপনার ভিডিওর যা ইমপ্রেশান ছিল তার থেকে ভিডিওর ইমপ্রেশান বেড়েছে এবং ইমপ্রেশান বাড়লেই মানে আপনার ভিডিওতে ভিউজ আসবে যদি আপনার থামবেল এইচডি হাই কোয়ালিটির থাকে কারণ আপনি যখনই ওরকম চার পাঁচটা মোবাইল দিয়ে সার্চ করে আপনার ভিডিওতে ক্লিক করে ফুল ওয়াচ করবেন তখনই কিন্তু ইউটিউবের অ্যালগো টমে হবে যে এই ভিডিওটা যারা দেখছে ফুল ওয়াচ করছে ভিডিওটা লাইক করছে এবং কমেন্ট করছে তাহলে ইউটিউব কি করবে আপনার ওই ভিডিওটা আরও নতুন নতুন দর্শকের সামনে পাঠাবে এবং যখনই নতুন দর্শকের সামনে পাঠাবে আপনার এইচডি হাই কোয়ালিটি থামবেল থাকবে যার কারণে তারা আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার কন্টেন্ট ভালো থাকবে তারা আপনার কন্টেন্টটা দেখে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই টিপসটা ইউজ করার আগে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটা একদম ভালোভাবে বানানোর চেষ্টা করবেন কারণ আপনার একদম নতুন চ্যানেল আপনি যদি এই টিপসটা ফলো করেন ভিডিওর ইমপ্রেশান বাড়বেই বাড়বে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট আর ইউটিউব যদি একবার ইমপ্রেশান পাঠায় নতুন চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবেই আসবে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট তো তাই আপনাদের রিকোয়েস্ট করব এই টিপসটা আপনারা একবার ফলো করুন কারণ আপনারা তো এর আগে অনেক বড় বড় ইউটিউবারদের টিপস ফলো করেছেন একবার নয় এই টিপসটা ফলো করে দেখুন দেখুন আপনার ভিডিওতে ভিউজ আসে কি না প্লাস এর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক আছে এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওগুলিও দেখবেন এবং এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে রিপ্লাই দেবো এবং কিন্তু আমার যার কমেন্ট ভালো লাগে সেই কমেন্টটা কিন্তু আমি পিন করে দিই